কোথায় যাবেন আপনি? ইটস মাই পার্সোনাল ম্যাটার। ইনসিয়া বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলল, ঠিক আছে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। বলো। আমি এখানে থাকবো ঠিকই, কিন্তু এর জন্য আমি আপনাকে পে করব। আমি এমনি এমনি কারো বাড়িতে থাকতে পারবো না, আমি ভাড়া দিয়ে থাকবো। হোয়াট? আয়ন চৌধুরী এতটা খারাপ সময় আসেনি যে বাড়ি ভাড়া দিয়ে চলতে হবে। আর আমারও এতটা সময় খারাপ আসেনি যে মানুষের করুণা নিয়ে চলতে হবে। সব জায়গায় এগো চলো না এনসিয়া। সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার আছে। আমি ফ্রিতে মানুষের বাড়িতে কেন থাকবো? চাচার বাড়িতে থাকার জন্য পে করি আমি। তারা যদিও নিতে চায় না, কিন্তু আমি এটা সেটা কিনে দেওয়ার অজুহাতে ঠিকই রুম ভাড়া মিটিয়ে দেই। ওকে, তোমার যদি এতই রুম ভাড়া দিতে ইচ্ছে হয় তাহলে নাজমানটিকে দিও। নাজমানটিকে কেন দিব? বাড়ি যখন আপনার, তাহলে রুম রেট তো আপনাকেই দিতে হবে। তোমার থেকে টাকা নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। নাজমানটি এই বাড়িটা দেখাশোনা করেন, এবারে সকল দায়িত্ব ওনার উপরে, তাই টাকাটা তুমি তাকে দিবে। ইটস ক্লিয়ার? আমার আরও একটা কন্ডিশন আছে। বলো। আপনি যখন তখন না জানিয়ে হুটহাট এখানে আসবেন না, আর একদমই আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। ওই এক রাতের ভুলের জন্য আমি নিজেই নিজের কাছে অনুতপ্ত। ওই ঘটনার জন্য এটা ভাববেন না যে আমি নিজেকে আপনার কাছে বিকিয়ে দিয়েছি। যদি এরকমটা ভেবে থাকেন তাহলে সেটা ভুল, কারণ এমনটা কখনোই হবে না। সো আমার কাছাকাছি আসার মতো ভুল করবেন না। আমি সেই রাতের কথা ভোরের আলো ফোটার সাথে সাথে ভুলে গেছে। তুমি বারবার করে এই কথাটা টেনে আনছো, কি ব্যাপার বলো তো? তুমি কি ইনডাইরেক্টলি আবার আমার সাথে ইন্টিমেট হতে চাইছো? হোয়াট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার চৌধুরী, ডোন্ট ক্রস ইউর লিমিট। এমনই হয়, কোনো মেয়ে একবার আমাকে বলতে পারে না। ছি, এসব কথা গর্ব করে বলতে লজ্জা করছে না আপনার? আপনি চরম রকমের অসভ্য আর চরিত্রহীন একজন মানুষ। যে লোক বহু নারীতে আসক্ত সে কখনো ভালো মানুষ হতে পারে না। আমার সম্বন্ধে তুমি যেটা ভাবো সেটাই, নতুন করে কিছু বলার নেই আমার। যাই হোক, যেটা বললাম সেটা মাথায় ঢুকিয়ে নেবেন। নেক্সট টাইম আমার থেকে দূরত্ব বজায় রাখবেন, অসুস্থ হয় আমার। আরো কাছে কাছে আসার জন্য শাট আপ, নিজের মন মানসিকতা পরিবর্তন করুন। কোইনসিডেন্টলি আপনার চেহারা হুবু সিয়ানের বাবার মতো, তাই আপনার এই আচরণগুলো অনেক পীড়া দেয় আমাকে। আপনি তো কখনো কাউকে ভালোই বাসেননি, তাই আমার অনুভূতিগুলো কখনই বুঝতে পারবেন না। আপনার হৃদয় তো ভালোবাসে বলতে কিচ্ছু নেই, আপনার কাছে সব মেয়েই সমান। ইনসিয়ার কথার কোনো প্রত্যুত্তর না করে শুধু মুচকি হাসি দিল আয়ন চৌধুরী। আমাকে এখন বস্তিতে যেতে হবে, সব কিছু নিয়ে আসতে হবে। ড্রাইভারকে বলে দিচ্ছে, উনি তোমাকে নিয়ে যাবেন, সবকিছু গুছিয়ে ওনার সাথে এখানে আসবে। এসিয়া আয়নের কাছে এসে সিয়ানকে নিতে গেলে আয়ন পেছনে সরে গিয়ে বলল, নো নো নো, সিয়ানকে তো তুমি পাবে না। কি? যেটা শুনেছো সেটাই। তুমি যদি সিয়ানকে নিয়ে যাও তাহলে আবার ফিরে নাও আসতে পারো। তোমাকে আমি বিশ্বাস করি না, কারণ তুমি প্রিয়াঙ্কা ও তুষারকে এইভাবে চিট করেছ। সিয়ান আমার কাছেই থাকবে, তুমি একাই গিয়ে সব নিয়ে এসো। আপনার উপর আমি কিভাবে ট্রাস্ট করতে পারি? আপনিও তো আমার অনুপস্থিতিতে আমার ছেলেকে সরিয়ে দিতে পারেন। আয়ন চৌধুরী না জানিয়ে কারোর বিরুদ্ধে কোনো প্রকার স্টেপ নেয় না। সিয়ান ঘুমিয়ে গেছে, আমি ওকে শুয়ে দিয়েছি, নাজমানটিও থাকবে এখানে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবে, এই কথাটা যেন বাইরে লিক না হয়। মৃদুল অফিসে বসে ল্যাপটপে কাজ করছিল, তখনই তার ফোনে একটা SMS আসলো। মেসেজটা রিড করেই হতভম্ব হয়ে গেল মৃদুল। সে তৎক্ষণাৎ কল ব্যাক করে বলল, আয়ান কি সত্যি চট্টগ্রামে যাওয়ার জন্য প্লেনের টিকিট কেটেছে, নাকি ফ্লট করেছিস আমার সাথে? আমি কোনো রং ইনফরমেশন তোকে দেই না, সেটা তুইও জানিস। আয়ান, এই বিষয়ে কোনো কথা বলিনি। আমি বুঝতে পারছি না আয়ানের মাথায় কী চলছে এখন, ওর প্রত্যেকটা মুভমেন্ট সন্দেহজনক লাগছে আমার কাছে। তোর সাথে তো বস বেশি ক্লোজ, তোকে জানাইনি স্ট্রেঞ্জ? চট্টগ্রাম যাওয়ার কথা শুনে তুই এত হাইপার হচ্ছিস কেন? হয়তো বা কোনো কাজ আছে ওখানে? তুই বুঝতে পারছিস না মুবিন, আয়ান চট্টগ্রামে গেলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে। ওর পাস্ট যদি একবার মনে পড়ে যায় তাহলে এক প্রকার কিয়ামত শুরু হয়ে যাবে। আমি বা তুই কেউই তখন আয়ানকে সামলাতে পারবো না। চট্টগ্রামে আয়ানের অনেক মেমোরেবল মোমেন্ট রয়েছে, তাছাড়াও কেউ যদি কিছু বলে দেয় তাহলে আরও বিপদ, আমি ফেঁসে যাব। আয়ান কখনোই ছাড় দিবে না আমাকে। বিপদে তো আমিও পড়বো, এখন কি করা যায় সেটা বল, আমার মাথায় কিছু আসছে না। আয়ানের ফ্লাইট কবে? কালকেই, বাট এক্সাক্ট টাইমটা আমি জানি না।
তুই যাচ্ছিস না ওর সাথে? আমাদের কেউ কিছু বলেনি, আমি নিজেও তো গোপন সূত্রে এতটুকু ইনফরমেশন পেয়েছি। ওকে তুই রাখ, আমি দেখছি কিছু করা যায় কিনা। ইনসিয়া বাড়িতে ফিরতেই তাকে একা দেখে চাচি বললাম, কিরে তুই একা কেন? শিয়ান কোথায়? কিছু বলছিস না কেন? বাচ্চাটাকে কই রাইখা আসলি? রাজিয়ার আব্বা একবার এদিকে আসো তো। চাচা আসতেই চাচি বললেন, এই মেয়ের কি হয়েছে? জিগাও তো, বাচ্চাটারেও দেখছি না, কই রাইখা আসছে? আবার কিছু বলেও না, মুখে কুলুপ এঁটে রাখছে। কিরে মা কি হয়েছে তোর, মুখটা এরকম শুকনো লাগছে কেন? তানিয়া কোথায় চাচা? ওর বান্ধবীর বাড়িতে গেছে, ওর খোঁজ না করে তোরে যেটা জিগাচ্ছি সেটার উত্তর দে। শিয়ান দাদু ভাই কোথায়? ওর বাবার কাছে। ওর বাবার কাছে মানে জামাই স্মৃতি ফিরছে? তাহলে এখানে আনলি না কেন? ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ব্যবসার কাজে ওনাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, খুবই ব্যস্ত উনি তাই আসেননি, আমাকে ড্রাইভারের সাথে পাঠিয়েছে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাবি মানে? ওনার বাড়িতে শিফট হতে হবে আমাকে। সে কিরে, তোরা এখান থেকে চলে যাবি? হুট করে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কি দরকার ছিল? আর কটা দিন থেকে ধীরে সুস্থে যাইতে পারতি, জামাই আদরটাও করতে পারতাম। নাকি আমাদের গরিবের বাড়িতে জামাই আসতে চায় না? ছি ছি, কী সব বলছেন, এরকম কিছুই না, আপনি ভুল ভাবছেন, ওনার কাজের জন্যই উনি আসতে পারেননি, এটাই সত্যি। তবে চিন্তা করবেন না, একদিন ওনাকে নিয়ে আমি ঠিকই আসব, সেই দিন মন মতো করে জামাই আদর করবেন। আমার তো বাবা মা নেই, তাই আপনারা ছাড়া এগুলো করার মতো আর কে আছে বলেন? রাজিয়ার মা, তুমি আর কিছু বলো না, মেয়েটার এমনি মন খারাপ, তার উপরে তুমি যদি এরকম করো তাহলে ওর আর ও খারাপ লাগবে। তুই একা আসলি কেন? দাদু ভাইকে আনতে পারতি মা। আসলে প্রথমবার বাবা ছেলে একসাথে হয়েছে তো, তাই ওরা একে অপরকে ছাড়ছি না। সিয়ান তো ওর বাবাকে ছেড়ে আমার কাছে আসতে চাইছে না। বুঝলাম মা। চাচি আমাকে একটু সব কিছু গোছাতে হেল্প করুন না, একা আমি এত কিছু গোছাতে পারবো না। এই কটা মাসে তোদেরকে অনেক আপন করে নিছিলাম রে, ভুলেই গেছিলাম তোরাও একদিন চলে যাবি। মন খারাপ করবেন না চাচি, আমি মাঝে মধ্যে সিয়ানকে নিয়ে আপনাদের এখানে আসব দেখা করতে। জামাই আসলে ভালো হতো, তোকে একা এভাবে পাঠালো। ইনসিয়া ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, উনি তো ড্রাইভারকে পাঠিয়েছেন, সবার কাছে তো সব কিছু আশা করা যায় না চাচি। উনি কত বড় বিজনেসম্যান, কত কাজ ওনার, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। আচ্ছা একটু তাড়া আছে আমার, তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে বের হতে হবে, হেল্প করুন না একটু। তানিয়াটা আসার পর যদি এসব শুনে তাহলে অনেক কান্না করবে। ইনসিয়া চাচার কথা আর কোনো প্রত্যুত্তর করল না, সে কী বা বলবে, বলার মতন কিছুই নেই। ইনসিয়া আয়ানের বাড়িতে আসার পর দেখে আয়ান চৌধুরীকে সিয়ানকে নিয়ে ব্যস্ত। বাবা তার ছেলেকে ইয়োগার্ট ফ্রুটস অর্থাৎ টক দই দিয়ে মিক্সড ফল খাওয়াচ্ছে। এসব দেখে ইনসিয়া উত্তেজিত হয়ে বলল, এ কি কি করছেন আপনি, এ কি খাওয়াচ্ছেন? চোখ নেই, সিয়ানের গলা আটকে যাবে, ও চিবোতে পারবে না, আমি ওকে এসব খাবার কখনো দেইনি। হেলদি খাবার খাওয়াবে কেন? পারতে শুধু আনহেলদি খাবার খেতে, নিজের সাথে সাথে বাচ্চাদের ফিটনেস নষ্ট করছো। আপনি কি দেখে গেছেন নাকি? হ্যাঁ জব, আপনি কিন্তু আমার মাতৃত্বের দিকে আঙুল উঠাচ্ছেন। শুনুন তো, আমার ছেলেটাকে দিন, এসব খাইয়ে মেরে ফেলবেন দেখছি, আমার ছেলে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আসলেই তোমার মাথা মোটা, আমি কি স্টুপিড নাকি যে এতটুকু বাচ্চাকে যা খুশি তাই খাওয়াবো? এর মধ্যে আঙুর, স্ট্রবেরি আর অরেঞ্জ রয়েছে, একদম ছোট করে টুকরো করে দিয়েছে নাজমাটি। সিয়ানার তো দুটো দাঁত আছে, ওর এগুলো খেতে কোনো সমস্যা হবে না, আর এটা অনেক হেলদি ওর জন্য। আয়ানের কথা শুনে ইনসিয়া আর কোনো উত্তর দিল না এই বিষয়ে। বাবা তো বাবাই হয়, বাবা কখনো নিজের ছেলের খারাপ চাইতেই পারে না। আয়ান চৌধুরী পার্সোনালি যত খারাপ মানুষই হোক না কেন, তার আজকের আচরণে এটা নিশ্চিত যে সে নিজের সন্তানকে অনেক ভালোবাসে। পরিচয় না জানলেও ছেলের প্রতি তার ভালোবাসা চোখে পড়ার মতো। সকালে দরজা নক করার আওয়াজে ঘুম ভাঙল ইনসিয়া। সে সিয়ানকে ঠিক করে শুয়ে দিয়ে বিছানা থেকে নেমে আসলো। এরপর ইনসিয়া নিজের খোলা চুলগুলো হাত খোপা করতে করতে দরজা খুলতেই দেখে আয়ান চৌধুরী দাঁড়িয়ে আছে। পরনে তার ব্ল্যাক শার্ট, হাতের উপর ব্লেজার, বুক বরাবর শার্টের সঙ্গে সানগ্লাস ঝুলিয়ে রেখেছে, চুলগুলো সেট করা। ইনসিয়া ভ্রুকুচকে বলল, আপনি এখানে এত সকালে কি করছেন? এখন আর খুব সকাল নেই, বেলা 9টা বাজে, আর আমার বাড়িতে আমি আসতেই পারি। আসতেই পারেন,
কিন্তু আমার রুমের দরজা কেন নক করেছেন ভুলে যাবেন না, আমি এই বাড়ির ভাড়াটিয়া আর আমি আগেই শর্ত রেখেছিলাম না জানিয়ে যখন তখন হুটহাট করে এখানে আসবেন না। আয়ান চৌধুরী ইনসিয়ার রুমের ভেতর প্রবেশ করতে করতে বলল, সিয়ানকে দেখতে এসেছিলাম আর তোমার সঙ্গেও একটা কাজ আছে। সেটা জানিয়ে আসতে পারতেন, কিন্তু এভাবে কেন, আর এইভাবে অনুমতি না নিয়ে আমার রুমে কেন আসছেন, প্রাইভেসি বলেও তো কিছু বিষয় আছে। আয়ান কোনো প্রত্যুত্তর না করে সিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার উপর আছোয়া হয়ে গেল। আচমকা এমন হওয়ায় হকচুকিয়ে গেল ইনসিয়া। সে কিছু বলার পূর্বে আয়ান নিজের ওষ্ঠদয়ে দাঁড়া ইনসিয়ার ওষ্ঠদয় দখল করে নিল। ইনসিয়া অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হলো নিজেকে মুক্ত করতে। ওষ্ঠদয় ছেড়ে ইনসিয়ার গলায় নেমে আসলো আয়ান। সে পাগলের মতন চুম্বন করে যাচ্ছে। ইনসিয়া নিজেকে মুক্ত করার অবিরাম চেষ্টা চালিয়ে গেলেও কোনো লাভ হচ্ছে না। উল্টো বিরক্ত হয়ে ইনসিয়ার হাত দুটো বিছানার সাথে চেপে ধরলো আয়ান। সে ভারী কণ্ঠে বলল, Don't disturb me, Sia. I need you. I want you closer to me. Please, cooperate karo. Uff, amake charun. Apnar kono right nei amake force korar. Ayan kono protittor na kore Insiar ghari ekta love bite dilo thik shekhane. Jekhane Ryan Choudhury o ekshomoy kamorer madhye love bite diyechilo. Insiar byathay shobdo korar purbei tar ushthodoy abaro dokhol kore nilo Ayan. Besh onek shomoy por Ayan Choudhury bichhana theke uthe nijer shirt-er botam gulo lagate lagate porlo. বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তাই নিজের আকাঙ্ক্ষা অপূর্ণ রাখলাম না। ইনসিয়া নিজের শরীরটা চাদরে আবৃত করে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমাকে কষ্ট দেওয়ার জন্যই কি আপনি আমার জীবনে এসেছেন? আপনার সঙ্গে শুধু ওয়ান নাইট স্পেন্ডের জন্যই শত শত মেয়ে প্রতীক্ষায় রয়েছে, আপনি তাদের কাছে যান, আমাকে কেন এভাবে ইউজ করছেন? প্রত্যুত্তরে আয়ান চৌধুরী বাঁকা হেসে বলল, আমি অন্য মেয়ের কাছে গেলে কি তুমি খুশি হবে? আমি জানি তুমি এটা সহ্য করতে পারবে না, তাই তোমার কাছে আসলাম। তোমার সংস্পর্শ অনেক পরিচিত আর আপন মনে হয় আমার, তাই তুমি ছাড়া আর কোনো মেয়ের সঙ্গ আমার ভালো লাগছে না। আমাকে কি আপনার হাতের পুতুল মনে হয়? যখন খুশি ইউজ করবেন, এর জন্যই আমাকে এই বাড়িতে শিফট করতে বাধ্য করেছিলেন, তাই না? আমি আপনার টাইপের নই মিস্টার চৌধুরী। কান্না বন্ধ করো, মেয়েদের চোখের পানি টলার করতে পারি না আমি। আর হ্যাঁ, তোমার খুব একটা ক্ষতিও আমি করিনি, এর আগেও একবার আমার সঙ্গে স্বেচ্ছায় ইন্টিমেট হয়েছে তুমি, দ্বিতীয়বার হলে ক্ষতি কি? ইনসিয়া কিছু বলার পূর্বে সিয়ান কান্না করে উঠল। ইনসিয়া চাদরটা ভালোভাবে শরীরের সাথে পেঁচিয়ে সিয়ানকে কোলে তুলে নিল, কিন্তু সিয়ানের কান্না বন্ধই হচ্ছে না। ওকে, দুধ খাওয়াও, খোদা বেঁচে তাই কান্না করছে, এতটুকু বুঝতে পারছো না তুমি? আপনি যান এখান থেকে, আপনার মুখ দেখতে ইচ্ছে করছে না আমার। আয়ান ওয়ালেট থেকে বার্থ কন্ট্রোল পিল বের করে ইনসিয়ার দিকে ছুড়ে দিয়ে বলল, ভয় পেও না, এটা খেয়ে নাও, কিছু হবে না। আপনি কি সবসময় এগুলো সঙ্গে নিয়ে ঘোরেন? না জানি কতজন মেয়ের জীবন নষ্ট করেছেন আপনি। যেটা ভাবো সেটাই। এনিওয়ে, তোমাকে কোম্পানি থেকে 10 দিনের ছুটি দেওয়া হয়েছে, সো অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো ছুটি চাইনি। এটা আমার ডিসিশন, আধা ঘন্টা পর ফ্লাইট আছে আমার, এখনই রওনা দিতে হবে, সিয়ানকে দেখে রেখো, আর কোনো প্রয়োজন হলে নাজমানকে জানাবে। নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী সিয়ানকে কোলে নিয়ে তার কপালে একটা চুমু এঁকে দিল। এরপর সে আবারও সিয়ানকে ইনসিয়ার কোলে দিয়ে বলল, এটা ভেবো না আমি যাওয়ার পর তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এটা তুমি কখনোই পারবে না। এই বাড়িটা ফুল সিকিউরড আর এর সকল অ্যাক্সেস আমার কাছে। এই বাড়িতে স্বেচ্ছায় যে কেউ আসতে পারে, কিন্তু বের হয় আমার ইচ্ছেতে। আমি না ফেরা পর্যন্ত এক পাও তুমি এই বাড়ির বাইরে দিতে পারবে না, তাই 10 দিনের জন্য তোমাকে ছুটি দেওয়া হয়েছে। আর একটা কথা, এখানকার সব রকম নেটওয়ার্ক ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে, তাই তুমি চাইলেও ফোনের মাধ্যমে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না। আয়ানের কথাগুলো শুনে তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো ইনসিয়া। আয়ান চৌধুরী ভাবলেশহীনভাবে বলল, আয়ান চৌধুরীকে তুমি এখনও চিনতে পারো না সিয়া। এনিওয়ে, আমি এখন আসি, খুব শীঘ্রই সকল প্রশ্নের উত্তর নিয়ে তোমার সামনে উপস্থিত হব আমি। নিজের কথা শেষ করে প্রস্থান করলো আয়ান চৌধুরী। আয়ান চলে যেতে সিয়ানকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ইনসিয়া। চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করতে পুরো শরীর ঝুঁকে উঠল আয়ান চৌধুরীর। এই এলাকাটা খুবই আপন লাগছে তার কাছে। আয়ান এসব ভেবে সময় নষ্ট না করে নিজের চোখে সানগ্লাস পরে নিল। এরপর সে এয়ারপোর্ট থেকে বাইরে আসতেই দেখে তার জন্য একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। আয়ান চৌধুরী গাড়ির কাছে আসতে ড্রাইভার তাকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম আপনার জন্য, আসার সময় কোনো প্রবলেম হয়নি তো? এত ফর্মালিটিস দেখানোর কোনো প্রয়োজন নেই, গাড়িটা রেখে নিজের কাছে যা। লোকটা মাথা নিচু করে বলল,
স্যার, আমি তো অনেক সময় এখানে ছিলাম, যদি কিছু টাকা দিতেন। আয়ান বাঁকা হাসি দিয়ে ওয়ালেট থেকে হাজার তিনেক টাকা দিয়ে বলল, লিভ। থ্যাংক ইউ স্যার। লোকটা টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। লোকটা যাওয়ার পর আয়ান চৌধুরী গাড়িতে বসে কাউকে কল করল। এরপর সে একটা রিসোর্টে উঠল। এই রিসোর্টের শেয়ার হোল্ডারদের মধ্যে আয়ান চৌধুরী নিজেও একজন, তাই তাকে সাদরে গ্রহণ করা হলো সেখানে। রাত 8টা বেজে কয়েক মিনিট, আজকের সারাটা দিন রুমের মধ্যেই অতিবাহিত হলো। রিসোর্ট ডেভেলপমেন্টের জন্য মিটিংস, ডিজাইন ইমপ্রুভমেন্ট, আউটফিট প্ল্যানিং এগুলো করতে গিয়ে সময় শেষ। শেষ পর্যায়ে ল্যাপটপে আন্ডারগ্রাউন্ডের একটা মিটিং শেষ করে ফ্রেশ হয়ে নিল আয়ান চৌধুরী। এরপর সে রেডি হয়ে বের হলো নিউরো ডায়াগনস্টিক সেন্টার হসপিটালের উদ্দেশ্যে, কারণ ঘণ্টাখানেক পরেই সেখানে একটা পার্টি রয়েছে। মূলত হসপিটাল অথরিটি থেকে এই বিজনেস পার্টি অর্গানাইজড করা হয়েছে। আজ এখানে বড় বড় অনেক ডিলার্স আসবে অর্গান পারচেস করার জন্য। আয়ান চৌধুরী নিজেও তাদের মধ্যে একজন। হসপিটালের বাস্তব চিত্র দেখার জন্য মাস্ক ছাড়া নর্মাল লুকেই বের হয়েছে আয়ান চৌধুরী। পরবর্তীতে পার্টির জন্য ড্রেসআপ চেঞ্জ করে মাস্ক আর ব্ল্যাক গ্লাসের চশমা পরে নিলেই হবে। আয়ান চৌধুরী হসপিটালে প্রবেশ করার পর সিকিউরিটি গার্ড তাকে দেখে বলল, আরে রায়ান চৌধুরী, বহুদিন পরে দেখলাম আপনাকে, এখন কি খবর, সুস্থ আছেন তো? জি। আয়ান চৌধুরীর দৃষ্টি অ্যানালাইসিস করে গার্ডটা ফের বলল, আমাকে চিনতে পারেননি? আমি আমির হোসেন, এখানে তো দীর্ঘদিন 12 বছর যাবৎ চাকরি করেছি। সিয়াকে ছোট বোনের মতো দেখতাম, তাই ওর কথায় আপনার জন্য আমিই তো কবুতরের ব্যবস্থা করে দিতাম। কবুতর? আমি বুঝতে পারছি না, আমাকে ক্লিয়ার করুন তো। আপনার যা অবস্থা ছিল, ভালো খাবার না খাওয়ালে তো হবে না, তাই সিয়া নিজের আর্থিক অবস্থার কথা চিন্তা না করে আপনার জন্য যত দামই হোক ভালো খাবারের ব্যবস্থা করত। কবুতরের যা দাম, একজোড়া 350 টাকা, তাই আমি আমার পরিচিত এক ভাইয়ের খামার থেকে 250 টাকা করে জোড়া কবুতর এনে দিতাম। লোকটা আরও বিভিন্ন কথা বলছে, সবকিছু শুনে আয়ান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এক নাগারে অনেকগুলো কথা বলার পর লোকটা এবার বলল, আপনাদের বিয়ের কথা পাঁচ কান হওয়ার পর কত কাহিনী হলো, কিন্তু পরে আপনাদের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। এ 2 বছর কোথায় ছিলেন বলুন তো? অন্য শহরে ছিলাম। চেক আপের জন্য এখানে আসছেন নাকি? হুম। তাহলে আমজাদ স্যারের সাথে দেখা করতে হবে, কিন্তু স্যার তো এখন হাসপাতালে নাই, ওয়েট করতে হবে। আচ্ছা, আমাকে যে কেবিনে রাখা হয়েছিল সেটা কোন দিকে বলতে পারবেন? লোকটা দিক নির্দেশনা দেওয়ার পর আয়ান হসপিটাল বিল্ডিং এর ভেতর প্রবেশ করলো। হসপিটালটা অতীব পরিচিত লাগছে আয়ানের নিকট, মনে হচ্ছে এই জায়গাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সে। আয়ান চৌধুরী হাঁটতে হাঁটতে সে কেবিনের কাছে আসলো, যে কেবিনে দীর্ঘদিন চিকিৎসারত ছিল সে। আয়ান কেবিনে প্রবেশ করতে গেলেই একজন নার্স তাকে বাধা দিল, এ কি, আপনি ভেতরে যাচ্ছেন কেন? ভেতরে যিনি রয়েছে উনি কি আপনার পেশেন্ট? না। এটা ক্রিটিক্যাল, পেশেন্টের জন্য স্পেশাল প্রাইভেট কেবিন, এখানে ডক্টর নার্স ব্যতীত কারো প্রবেশ নিষেধ, কোনো ফ্যামিলি মেম্বারও অ্যালাউ নয়। আমি কেবিনটা ভিজিট করতে এসেছি, অন্য কোনো ইন্টেনশন নেই। আয়ান চৌধুরী কিছু টাকা বের করে বলল, আই থিংক এবার আমি ভেতরে যেতে পারি। নার্সটা টাকার লোভ সামলাতে না পেরে মুচকি হেসে বলল, অবশ্যই। নার্স আয়ানের খাত থেকে টাকা নিতে যাবে, ঠিক তখনই একজন ওয়ার্ড বয় সেখানে এসে উপস্থিত হলো। আয়ানের পেছনে থাকার কারণে সে আয়ানের মুখ না দেখিয়ে বলল, কি হচ্ছে এখানে, কেবিনের বাইরে এত কথাবার্তা কিসের? শেফা, আমি কি আমজাদ স্যারের কাছে কমপ্লেন করব? শেফা নামের নার্সটা ভয় পেয়ে বলল, আমি কিছু করিনি রিপন, এই লোকটা কেবিনের ভেতরে যাওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট করছে, আমি না করার পরেও শুনছে না। শেফার কথা শুনে আয়ান দাঁতে দাঁত চেপে বলল, আয়ান চৌধুরী কাউকে রিকোয়েস্ট করে না, সে আদায় করে নাই। আই কে আপনি, এখানে এসে ঝামেলা কেন করছেন? আয়ান চৌধুরী পেছন দিকে ঘুরতে রিপন নামের ওয়ার্ড বয়ের চোখ দুটো জলজল করে উঠল। সে অধৈর্য গল্প সারিত করে বলল, রায়ান চৌধুরী আপনি? আয়ান চৌধুরী কিছু বলার পূর্বেই শেফা প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করে প্রশ্ন করল, তুমি ওনাকে চেনো? আরে ইনি হলেন রায়ান চৌধুরী, 2 বছর আগে আমাদের হসপিটালে চিকিৎসারত ছিল, উনি এই কেবিন রুমটাতেই ছিলেন। সেই মেমোরি লস হওয়া পেওয়ারিস পেশেন্টটা। হুম। তুমি আমাকে চিনেছো? আপনাকে চিনবো না, আমাদের হসপিটাল হিস্ট্রিতে আপনার মতো পেশেন্ট আর একটাও আসেনি। আপনার জ্ঞান ফেরার পর আমিই তো আপনাকে গোসল করিয়ে কাপড় বদলে দিতাম। সিয়া আপনার দায়িত্বে থাকলেও সে তো মেয়ে মানুষ, তাই কাজটা আমাকেই করতে হতো। আর ইউ শিওর?
আপনার কি কিছু মনে নেই? আপনাকে ডিসচার্জ করার পর খোঁজখবর নেওয়া হয়নি। অবশ্য পর একবার শুনেছিলাম আপনি নাকি ইনসিয়াকে বিয়ে করেছেন। কেন, ইনসিয়া তো এই হসপিটালে ছিল তাই না? না, আপনাদের বিয়ের কথা জানার পর ডক্টর আমজাদ ইনসিয়াকে অনেক অপমান করেছিল। পরে আপনিই তো আমজাদ স্যারকে পাল্টা জবাব দিয়ে ইনসিয়াকে নিয়ে চলে গেছিলেন। এরপর ইনসিয়া জব ছেড়ে দিয়েছিল। আপনি কি এসব কথা ভুলে গেছেন? অ্যাকচুয়ালি আমার পুরনো মেমোরি ফিরে আসার পর মাঝখানে অনেক কিছু ভুলে গেছে। আপনারা দুজনেই তো এলাকা ছেড়ে চলে গেছিলেন। আপনার নিখোঁজ হওয়ার পর ইনসিয়াও এলাকা ছেড়ে চলে গেছিল। আচ্ছা, আপনারা কি এখন একসাথে আছেন? আচ্ছা, আমি একটু কেবিনের ভেতরে যেতে চাই। আমার সাইকোলজিস্টের সাজেশন অনুযায়ী মেমোরিয়াল জায়গাগুলোতে গেলে হয়তো মেমোরি ফিরে আসতে পারে। ঠিক বলেছেন, এই কেবিনের সাথে তো আপনার অনেক স্মৃতি জড়িত। ভেতরে গেলে হয়তো কিছু ফিল করতে পারবেন। ভেতরে যান, কিন্তু সাবধানে, কারণ ভেতরে একজন ক্রিটিক্যাল পেশেন্ট আছে। আওয়াজ করলে সমস্যা হতে পারে। এটা তুমি কি করছো রিপোর্ট? আমজাদ স্যার বা ম্যানেজমেন্টে কেউ জানলে প্রবলেম হবে। এভাবে যাকে থাকে আমরা এলাও করতে পারি না। রায়ান ভাই, আপনি ভেতরে যান, আমি শেফার সাথে কথা বলছি। আয়ান চৌধুরী কেবিনের ভেতর প্রবেশ করার পর রিপন শেফার উদ্দেশ্যে বলল, তুমি যে রায়ান ভাইয়ের থেকে টাকা ঘুষ নিতে যাচ্ছিলে সেটা কিন্তু আমি দেখেছি। তাই নিজের ভালো চাইলে চুপ থাকো। রায়ান ভাইয়ের এই কেবিনে যাওয়ার ব্যাপারে কেউ যেন জানতে না পারে। কিন্তু তুমি কেন এই লোকটাকে হেল্প করছো? কারণ আমি ওনাকে ভালো করে চিনি। তাই ইনসিয়ার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল আমার। ইনসিয়া অনেকবার আমাকে বিভিন্ন ঝামেলা থেকে সেভ করেছে, না হলে সে কবেই আমার চাকরি চলে যেত। আজ ইনসিয়ার হাজবেন্ডকে যদি একটু সাহায্যের মধ্যে দিয়ে কিছুটা হলে উপকারে আসি তাহলে আমার ভালো লাগবে। এই ইনসিয়া রাহান চৌধুরীকে নিয়ে যত কাহিনী শুনে আসি, ট্রাস্ট মি, ওদেরকে নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করা যাবে। পুরোই সিনেমাস্টিক কাহিনী ওদের। শোনা কথা সবই ভালো লাগে, গল্প কাহিনী মনে হয়, কিন্তু বাস্তবে সেটা ফেস করলে তখন বুঝতে পারতে বাস্তবতা কতটা কঠিন। হসপিটালের একটা কেবিনের বেডে শুয়ে আছে আয়ান চৌধুরী। তার হাতে স্যালাইন চলছে। আয়ানের পাশে চিন্তিত হয়ে বসে আছে রিপন। প্রায় আধা ঘন্টা আগে সেন্সলেস অবস্থায় আয়ানকে নিয়ে আসা হয়েছে। শেফা রাগান্বিত স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করার ফল, ঠিকই আছে, কে বলেছিল এই লোককে কেবিনে ঢুকতে দেওয়ার? এবার হলো তো। শেফা, কানে কাছে বকবক না তো, বিরক্ত লাগছে আমার। এই খবরটা পাস কান হলে কি হবে বুঝতে পারছো? তোমার চাকরিটাও আর বাঁচতে পারবে না। আমার চাকরি যদি যায় তাহলে তোমারটাও যাবে, কারণ তোমার ঘোষণার কথাটা আমিও জানিয়ে দেব। রায়ান ভাইয়ের কথা আমি আর তুমি ছাড়া কেউই জানে না, তাই এই কথাটা পাস কান হলে ধরে নেবো এটা তোমারই কাজ। তখন নিজে মরার সাথে সাথে তোমাকেও মেরে দিয়ে যাবো, মনে রেখো। রায়ান ভাইকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করো, যা করার তাড়াতাড়ি করতে হবে। ওদিকে পার্টি শুরু হয়ে গেছে, আমাকে যেতে হবে ওখানে। থ্রেড দেওয়া বন্ধ করো তো, আমি যতটুকু জানি ততটুকু করে দিয়েছি। এতে যদি রাহান চৌধুরী ঠিক না হয় তাহলে আমার কিছুই করার নেই। আমি তো আর ডক্টর নই, তাই না? তুমি যতটুকু জানো সবটাই অ্যাপ্লাই করো। রায়ান ভাই সুস্থ না হলে ইনসিয়াতে শেষ হয়ে যাবে। এই পৃথিবী তোর কেউই নেই, শেষমেশ রায়ান ভাই ওর জীবনে আসলো। রায়ান ভাইকে ইনসিয়া অনেক ভালোবাসে। এখন যদি রায়ান ভাইয়ের কিছু হয়ে যায় তাহলে ইনসিয়া নিঃশেষ হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। মনে হচ্ছে ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল, তাই সেন্সলেস হয়ে গেছে। পুরনো স্মৃতি ফিরতে শুরু করলে এরকমটা হতেই পারে। মাথায় চাপ পড়লেই তো এমন হবেই। লেকচার না দিয়ে কিছু করো। ডক্টররা তো ইমার্জেন্সি সময় এই ইনজেকশনটাই দেয়। আমিও পুশ করে দেখি কি হয়, তবে সিউরিটি দিতে পারছি না। এটা কি সব ধরনের পেশেন্টের জন্য? ভয় লাগলেও সাহস করে আয়ান চৌধুরীর শরীরে ইনজেকশনটা পুশ করে দিল শেফা। আরও প্রায় মিনিট পনেরো পর জ্ঞান ফিরল আয়ান চৌধুরীর। সে উঠে বসতে নিলে রিপন তাকে বাধা দিয়ে বলল, ভাই আপনি উঠবেন না, স্যালাইন চলছে। আয়ান নিজের হাতে ক্যানুলা ও স্যালাইন করা দেখে সেগুলো খুলতে খুলতে বলল, আমি ঠিক আছে, কিন্তু আমি এখানে কেন? আপনি কেবিনের ভেতরে যাওয়ার অনেক সময় অতিবাহিত হওয়ার পরও কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে ভিতরে গিয়ে দেখি আপনি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছেন, তাই আপনাকে এখানে নিয়ে এসেছি। তাছাড়া কেউ দেখে ফেললে আমরা তিনজনই বিপদে পড়ে যেতাম। এখন বাজে কত? পৌনে দশটা। ও মাই গড, আমাকে এখনই বের হতে হবে, ইমার্জেন্সি কাজ আছে আমার। আই এম অলরেডি লেট। আয়ান তাড়াহুড়ো করে চলে যেতে নিলে রিপন তাকে পিছু ডেকে বলল, ভাই শুনেন, ইনসিয়াকে কখনো কষ্ট দিয়েন না। মেয়েটা আপনার জন্য অনেক কিছু করেছে, নিজের সম্মান হওয়ার পরও আপনাকে ছেড়ে যায়নি, নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছে। লোকজনের কাছে অসম্মানিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছে সে। ওর পৃথিবীতে কেউ নেই,
আপনাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। আপনি ইনসিয়াকে আগলে রাখবেন প্লিজ, ও বেশি কিছু চায় না, শুধু একটু ভালোবাসা আর যত্ন চায়। আয়ান কোনো প্রত্যুত্তর না করে মাথা নাড়িয়ে চলে গেল। আয়ান চলে যাওয়ার পর শিফা রিপনের উদ্দেশ্যে বলল, বাবা এমনভাবে ইনসিয়ার হয়ে কথা বলছো যেন তুমি ওর বড় ভাই লাগো। সব সম্পর্ক রক্তের হয় না, কিছু কিছু সম্পর্ক মানবিকভাবেও হয়। বললাম না তখন ইনসিয়া আমার জন্য অনেক কিছু করেছে। এই হসপিটালে জয়েন হওয়ার পর থেকে এর ওর মুখে ইনসিয়ার কথা শুনতে শুনতে কানটা পৌঁছে গেল। সত্যি বলতে আমিও এবার সচকে ইনসিয়ার দর্শন করতে চাই। আমিও দেখব কে সেই মহিষী নারী যে কিনা সবার মাঝে এত ফেমাস। কিছু কিছু মানুষের কথা সবারই মনে থাকে, কেউ তাকে ভুলতে পারে না, ইনসিয়াও তাদের মধ্যকার একজন। আয়ান চৌধুরী নিজের ড্রেস আপ চেঞ্জ করে পার্টিতে আসলো। এখানে অনেক স্বনামধন্য লোক রয়েছে যারা কিনা হিউম্যান অর্গান কেনার জন্য এসেছে। আয়ান সবার মুখের দিকেই তাকাচ্ছে। এদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা লোকসমাজের কাছে ভালো ব্যক্তিত্বের অধিকারী, অথচ লোকচক্ষুর আড়ালে তারাও হিউম্যান অর্গান স্মাগলিংয়ের সাথে জড়িত। আসলে এ সমাজে মুখোশধারী মানুষের অভাব নেই, তারা জনসাধারণের সামনে নিজেদেরকে ভালো মানুষের মুখোশ পরিয়ে উপস্থাপন করে, অথচ মুখোশের আড়ালে তাদের আসল চেহারাটা অনেক ভয়ানক। আয়ান চৌধুরী একটা কর্নারে বসে ড্রিঙ্ক করছে আর আশেপাশের লোকজনদের আলোচনাগুলো নোটিস করছে। এই পার্টিতে গোপনীয়তা বজায় রাখার জন্য কোনো রকম সিসিটিভি ক্যামেরা অ্যালাউ করা হয়নি। হঠাৎই ডক্টর অভিমন্য আয়ানের দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড ইভিনিং মিস্টার আয়ান চৌধুরী, হোয়াটস আপ? ইয়া আই এম গুড। অক্ষম কখন শুরু হবে? ওয়েট করুন স্যার, এসব বিষয়াদি শুরু করার জন্য অনেক সেফটির দরকার, বুঝতে তো পারছেন। হিউম্যান অর্গান সেলিং কতটা রিস্কি, আমাদের সাবধানে কাজ করতে হবে। কোনো প্ল্যান আছে কি? অবশ্যই, সবাইকে আমরা প্ল্যান বুঝিয়ে দিয়েছি, আপনি তো তখন ছিলেন না, তাই আলাদা করে আপনাকে বুঝিয়ে বলছি। আমরা চিরকুটে প্রত্যেকটা অর্গানের নামের সাথে কোড নম্বর লিখে রেখেছি, প্রত্যেকজন ডিলার সবগুলো অর্গানের চিরকুট পাবে। অকশন শুরু হওয়ার পর আমরা কোড নাম্বার বলব, যে ডিলার যে অর্গান কিনতে চায় তিনি আমাদের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলবেন। বাই এনি চান্স যদি পুলিশ চলে আসে তাহলে গেম খেলার নাম করে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো, তাই এই প্ল্যানিং করা। অর্গানগুলো ঠিক করে মুভমেন্ট করছে কিনা এটা না জানার পর্যন্ত ডিল করা যাবে না। আমি গ্যারান্টি সব ঠিক আছে, আর ডিলে সাইন করার পর আপনারা অর্গানগুলো চেক করে নিয়ে যাবেন, যদি খারাপ হয় তাহলে ডিল ক্যান্সেল। ওকে, আই ট্রাস্টেড ইউ। আচ্ছা, হাট হাজারির ওইদিকে গেছিলেন কেন, ওখানে কি আছে? অভিমন্য কিছুক্ষণ চুপ থেকে সুকৌশলে বলল, ও সরি সরি, কার কথা কাকে বলছি, অ্যাকচুয়ালি ওই এলাকায় আমাদের হসপিটালে পুরনো একজন নার্স ইনসিয়া বাসা ভাড়া নিয়ে থাকতো। কথাটা আমার এক ফ্রেন্ডকে বলতে গিয়ে ভুল করে আপনাকে বলে ফেলেছি, আই এম সরি স্যার। আয়ান চৌধুরী সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, সরাসরি কেমন ভুল হয়? আসলে হে তো চাপের মধ্যে আসি না, মাথাটা একদমই ঠিক নেই আমার, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, এই ইনসিয়াটাকে এখানে আসার পর থেকে অনেকের মুখে নামটা শুনছে। অভিমন্য মুচকি হাসি দিয়ে বলল, ইনসিয়া সে হলো এই হসপিটালের প্রাক্তন একজন নার্স, পেশেন্টের টেক কেয়ার করতে গিয়ে তাকে প্রেমের জলে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছিল। কিন্তু সবই তো ইনসিয়ার নামে প্রশংসা করছে। আমাদের হসপিটালে ক্রিটিক্যাল একজন পেশেন্ট ছিল যার অ্যাক্সিডেন্টের কারণে মেমোরি লস হয়। ইনসিয়াকে ওই পেশেন্টের সকল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, কারণ সেই পেশেন্ট উগ্র মেজাজের হলেও ইনসিয়ার কথা মান্য করত। কেউ বা কারা পেশেন্টের হসপিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা করেছিল তাই ট্রিটমেন্টের জন্য, কিন্তু কখনো কেউ সেই পেশেন্টের কোনো খোঁজ খবর নেয়নি। তবে পেশেন্টকে যে পোশাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল সেই পোশাকগুলো কোনো ধনী ব্যক্তি ছাড়া অ্যাফোর্ড করতে পারবে না। এ থেকে বোঝা যায় পেশেন্ট অনেক ধনী কেউ হবে, ইনসিয়াও সেটা জানত, আমি 100% শিওর। এই জন্য এই মেয়েটা পেশেন্টকে প্রেমের জালে ফাঁসিয়েছিল যাতে পেশেন্টের মেমোরি ফিরে আসলে সেও তার সাথে ধনী হয়ে যেতে পারে, এতে করে ওর লাইফ সেট হয়ে যাবে, পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবে, কারণ ইনসিয়া তো অনাথ মেয়ে ছিল, ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, এরকম একটা সুযোগকে মিস করা যায় নাকি বলুন। তবে কি জানেন, ওর প্ল্যানটা আর সাকসেস হতে পারেনি, বেশি লোক করতে গেলে এরকমই হয়। কেন, কি হয়েছিল?
ইনশিয়ার সাত পাঁচ বুঝে একজন মেমোরি লস পেশেন্টকে বিরক্ত করে নিয়েছিল, কিন্তু সেই সংসার খুব বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের তিন মাস না হতেই হঠাৎ করে সেই পেশেন্ট নিরুদ্দেশ হয়ে যায়। হয়তোবা মেমোরি ফিরে এসেছিল তার। ধনী হয়ে লালসায় ইনশিয়া নিজের সমস্ত সেভিংস দিয়ে পেশেন্টের টেক কেয়ার করেছিল তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এরকম একটা ঘটনা ঘটবে কে জানত। কোথায় আসে না অতিনবে তাঁতিলষ্ট, তাই রাগে দুঃখে মেয়েটা নিজেও এলাকা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মাথামোটা পাবলিক ভালোভাবে অবজার্ভ না করেই ইনশিয়াকে নিয়ে ধন্য ধন্য করে যাচ্ছে। এটাই তাহলে কাহিনী, বেশ ইন্টারেস্টিং। আমজাদ স্যার চলে এসেছে, এখন কিছু সময়ের মধ্যে আমরা অকশন শুরু করতে চলেছি। আপনাকে কিন্তু ম্যাক্সিমাম অর্গান পারচেজ করতে হবে, আপনার জন্য আমরা অল্প টাকায় কোস্ট করব। পরবর্তীতে আপনি বেশি দামে সেল করার পর এর 30% আমাদের দিবেন। আমি তো কন্ট্যাক্ট পেপারে সাইন আপ করেছি। ও হ্যাঁ, অকশনে প্রতিটা অর্গানের মূল্য বৃদ্ধি করা কিন্তু আপনার দায়িত্ব। আপনি একের পর এক চোরা দাম বলে সেগুলোর মূল্য বৃদ্ধি করে দেবেন। লাস্ট অপাল এমন জায়গায় দাম পৌঁছাবে তখন আর কেউ পারচেস করতে পারবে না। সবার সামনে অভিনয় করলেও আড়ালে আপনাকে আমরা কম দামেই সেল করে দেব। মাস্টার প্ল্যানিং, মাথা টাকার দেখতে হবে তো। স্টক মার্কেটে কীভাবে প্রোডাক্টসের মূল্য বৃদ্ধি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, ডক্টর আমজাদ হোসেন কোনটা? ওই যে স্টেজের কোণারে বসে আছেন, উনি ডক্টর আমজাদ হোসেন। আজকে উনি এই পার্টি হোস্ট করবেন। ও ওকে। আয়া চৌধুরী আর কিছু না বলে মাস্কের আড়ালে রহস্যময় বাঁকা হাসি দিল। পরের দিন সকালে আয়া চৌধুরী বাইকে করে আসলেও হাঁটাছাড়ি এলাকায়। দুবছর আগে এই এলাকাতেই ইনসিয়া তার রায়ান চৌধুরীকে নিয়ে থাকত। হঠাৎই ফোনে কল আসায় একটা বটগাছের পাশে বাইক থামালো আয়ান চৌধুরী। সে ফোন বের করে দেখে স্ক্রিনে মৃদুলের নামটা ভেসে উঠেছে। আয়ান কল রিসিভ করতে মৃদুল ফোনের ওপাশ থেকে বলল, আয়ান কোথায় তুই? নিজের ডেস্টিনেশনে। রহস্য না করে লোকেশনটা বল। ডোন্ট ক্রস ইওর লিমিটস মৃদুল। তুই কি চট্টগ্রামে আছিস? তোকে কি বললো? আমার প্রশ্নের উত্তর দে। ফিরে আসার পর তো তোর সঙ্গে কথা হবে। আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফিয়ার করার দুঃসাহস হয় কি করে তোর? এনশিয়া কি তোর সাথে আছে? কেন? মেয়েটাকে ফোনে পাচ্ছি না, ফোন অফ দেখাচ্ছে, আবার অফিসেও আসেনি। এনশিয়াকে নিয়ে তোর এত টেনশন কিসের? জাহান নামে চাকো, ওই মেয়েকে নিয়ে তোর এত উতলাহার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আয়ান কল রাখ। আয়ান কল কেটে দিয়ে বিরক্তিতে ফোঁস করে দম ছাড়লো। এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো কাপড়ের দোকান রয়েছে। সেই দোকানগুলোর মধ্যকার একটা দোকান থেকে একটা লোক বেশ অনেকক্ষণ যাবৎ আয়ানের দিকে তাকিয়ে আছে। বিষয়টা আয়ানের দৃষ্টি এড়ায়নি। কৌতূহল বশত আয়ান সে দোকানের সামনে আসতেই লোকটা বলল, আরে রাহান ভাই, যে দূরে থেকে ভালো করে বুঝতে না পারলো মনে হচ্ছিল এটা আপনি হবেন। টাকা নিতে আসছেন নাকি? টাকা? তিন দিনে টাকা তো দেওয়া হয়নি, ওই টাকা নিতে দুই বছর পর আসলেন। কোন টাকার কথা বলছেন? বুঝতে পারছি না। আপনিও টাকার কথা ভুলে গেছেন দেখছি। আরে আপনি তো আমার দোকানে কাজ করে দিনের টাকা দিনেই নিতেন, বেচাকেনা কম হয়, তিন দিনে টাকা দেওয়া হয়নি, পরে তো আপনার আর কোনো খোঁজ খবরই পেলাম না। লোকটা ক্যাশ বাক্স থেকে 1200 টাকা বের করে আয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে তিন দিনে 1200 টাকা, গুনে নিয়েন। আয়ান চৌধুরী টাকাগুলো হাতে নিয়ে থ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা ফের বলল, বসেন, চা খাবেন তো নাকি? চা অর্ডার দিই? না, আমি চা খাবো না। বউ বারণ করেছে নাকি? আপনি এখনও বউয়ের কথা শুনে চলেন? বাহ, আপনার মতো স্বামী পেলে মেয়েদের আর কিছুই লাগবে না। কেন, এখানে বউ বারণ করার সাথে কি সম্পর্ক? লোকটা হাসতে হাসতে বলল, আপনার বউ তো বারণ করেছে বাইরে কোনো কিছু না খেতে, আপনি তো সেটাই করেন, তাহলে বউয়ের কথা শোনা হলো না। আচ্ছা, আমি এখন আসি। আয়ান চৌধুরী দোকান থেকে বের হয়ে বাইরে আসতে কয়েকজন বাচ্চা তাকে দেখে দৌড়ে আসলো। একজন বাচ্চা আয়ানের হাত ধরে বলল, আঙ্কেল এতদিন কই আছিলেন, আপনাকে কতদিন দেখি না, আমাদের আর কেউ বরফ খাওয়া হয় না। আঙ্কেল আঙ্কেল, আজ বরফ খাওয়াবেন? ওই ক্রিম দাও বরফগুলো। আমি চকলেট দেওয়াটা খাবো, এত দামের জন্য কবে থেকে খাই না, মাও এত টাকা দেয় না। আপনি এর আগে আমাকে দুধের বরফ খাইয়েছেন, আজ স্ট্রবেরি খাবো। আরেকজন বাচ্চা আয়ানের হাত ধরে বলল, কি হলো আঙ্কেল, খাওয়াবেন না? বাচ্চাদের এরকম করার কারণ
কিছুই বুঝতে পারছে না আয়ান চৌধুরী। তার মাথার মধ্যে চিনচিনে ব্যথা হচ্ছে, কিছু একটা স্মৃতিতে আসতে চেয়েও আসছে না, থেকে থেকে চারদিকটা সাদা হয়ে যাচ্ছে। আয়ান নিজের হাতে থাকা 1200 টাকা বাচ্চাদের মধ্যকার সবচেয়ে বড় যে চার বয়স 10 বছর হবে হয়তো তার হাতে দিল। এই টাকা দিয়ে তোমাদের ইচ্ছা মতো আইসক্রিম কিনে খেও, কথাটা বলে ধপ করে মাটিতে পড়ে গেল সে। আয়ানকে পড়ে যেতে দেখে দোকানদার ছুটে আসলো তার কাছে। জ্ঞান ফিরতেই নিজেকে কাপড়ের দোকানের মধ্যে আবিষ্কার করল আয়ান চৌধুরী। তার জ্ঞান ফিরতেই দোকানের মালিক বলল, আপনি ঠিক আছেন ভাই, এখন কেমন লাগছে? আয়ান চৌধুরী উঠে বসে মাথা চিপে ধরল, কেমন ভারী ভারী লাগছে মাথাটা। পানি হবে? হ্যাঁ এই তো। দোকানি একটা বোতল এগিয়ে দিলে আয়ান সেটা দেখে বলল, মিনারেল ওয়াটার নেই ইনটেক? এই পানি তো ভালো, লবণাক্ত নয়, ঘন্টাখানেক আগে টিউবওয়েল থেকে নিয়ে এসেছে, খুব বেশি আয়রনও নেই। আমি এখন আসি। আরে পানিটা আমি বাইরে থেকে কিনে নেব। যেতে পারবেন তো? আর কিছুক্ষণ বসে যান। না আমি ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে ভাড়া থাকতাম ওই এলাকাটা কোন দিকে? অ্যাকচুয়ালি 2 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই কিছু বুঝতে পারছি না। দোকানি থেকে ঠিকানা বুঝে নিয়ে আয়ান চৌধুরী বাইরে চলে আসলো। শরীরটা খুব খারাপ লাগছে, তাই এখন ওদিকে না যাওয়াই ভালো। মাথায় একসাথে বেশি প্রেশার পড়লে আবারও সমস্যা হতে পারে, সাইকোলজিস্ট আনোয়ার হোসেন বারবার করে সাবধান করে দিয়েছেন। আয়ান আর ওদিকে না গিয়ে বাইকে করে হোস্টেলে চলে আসলো। গত রাতে ভালো করে ঘুমও হয়নি, তার উপর আজ এটা হলো, এখন নিজের উপর বেশি প্রেশার ক্রিয়েট না করে বিশ্রাম নেওয়াটাই উত্তম।